খানের গিরফদারি ও আজারুদ্দিন সিন্ড্রোম। শাহরুখ খানের পুও আয়ন খান ড্রাগস মামলায় গিরফ হওয়ার দিনরু এই খবর চর্চায় রহি আসিছে। এই মামলায় যে কেবল শাহরুখ খানের পুও গিরফ হয়েছে তা নুহে, বরং অনেক গিরফ হয়েছেন। তবে আলোচনা কেবল শাহরুখ পুওকে নিয়ে হচ্ছে। নিজকে সেকুলার লিবেরাল বোলাউথিবা লোকমানে প্রথমে কহুথিলে যে শাহরুখ খান মুসলমান হইতিবারু তাঙ্ক পুওকে ড্রাগস মামলায় গিরফ করা যাউছি। হলে এই মামলায় জম্মু কাশ্মীরর পূর্বতন মুখ্যমন্ত্রী তথা ধারা 370 হতিবা পরে জম্মু কাশ্মীর রাজনীতির অপ্রাসঙ্গিক হয়ে সারিথিবা মেহবুবা মুফতি বক্তব্য দেই পুনি থরে চর্চারে অছন্তি। সে কইছন্তি যে চারিজন চাষীঙ্ক হত্যা অভিযুক্ত কেন্দ্রমন্ত্রীঙ্ক পুও স্থানরে কেন্দ্রীয় যাঞ্চ এজেন্সি মানে 23 বর্ষীয় যুবককে টার্গেট করুছন্তি, কারণ তার সাঙ্গিয়া খান রয়েছে। বিজেপির কোর ভোটর মানুষ খুশি করিবা পাই মুসলমান মানুষ টার্গেট করা যাচ্ছে, এপরি করে ন্যায়ের উপহাস করা যাচ্ছে। শাহরুখ চেলা ও সমর্থক তথা লিবেরাল গোষ্ঠী মধ্যে সেই সমান কথা কুচন্তি। শাহরুখ এথিপাই টার্গেট করা যাচ্ছে যে সে মুসলমান, কোনসি অপরাধ করিবা পরে ফসি যাওয়া সময়ে এথু বর্তিবা পাই এপরি তর্ক দেবা কিছু নুয়া কথা নুহে। গত 75 বর্ষ ধরে এপরি চালি আসুছি। এয়াকু আমি ভিকটিম কার্ড খেলিবা বা আজহার সিন্ড্রোম বলি কই পারিবা, অর্থাৎ নিজকু মুসলমান বলি কই নিজর সমস্ত অপরাধ উপরে পরদা পকাই দেবা ও লোকঙ্ক দৃষ্টিরে পীড়িত বলি নিজকু দর্শাইবা। ভারতরে যেতেবেলে কোনসি প্রসিদ্ধ মুসলমান নিজর কোনসি কর্ম কারণরু আইনর পঞ্ছারে আসে, সেতেবেলে সে নিজকু আজহার সিন্ড্রোমরে গস্ত পাই থাই, সে ভিকটিম কার্ড খেলি থাই। তবে এই আজহার সিন্ড্রোম কোন এহা বুঝিবা। ভারতর জনে ভল ক্রিকেট খেলাড়ি থিলে মোহাম্মদ আজারুদ্দিন, তাঙ্ক না আপন মানে ভল ভাবরে শুনিথিবে। সে দীর্ঘ দিন ধরি ভারতীয় ক্রিকেট টিমর ক্যাপ্টেন থিলে, কিছু দিন তলে কংগ্রেস দল পক্ষরু সাংসদ মধ্য থিলে। 2000 মসিয়ারে ব্যাচ ফিক্সিং মামলারে তাঙ্ক না আসিবা পরে তাঙ্কু ক্রিকেটরু ব্যান করি দিয়া গলা। সেতেবেলে সে কইথিলে ভারতরে মতে মুসলমান হেবার দণ্ড দিয়া যাউছি। সেতেবেলে আজারুদ্দিনকু পচরাজিবা উচিত থিলা যে যেতেবেলে আপন নিজর প্রথম 3টি টেস্টরে লগাতার শতক হাসল কলে ও এই ভারতর লোকে আপনকু ওয়ান্ডার বয় বলি কইতিলে, সেতেবেলে আপন নিজকু মুসলমান বলি অনুভব করুনথিলে। যেতেবেলে স্টেডিয়ামরে ভারতর লোকমানে আপন ভল ব্যাটিং কলাবেলে অজু অজু বলি স্লোগান দেই উৎসাহিত করুতিলে, সেতেবেলে আপন নিজকু মুসলমান বলি অনুভব করুনথিলে। যেতেবেলে আপন নিজকু মুসলমান বলি অনুভব করিনথিলে, যেতেবেলে চারিজন সিনিয়র খেলাড়ি কপিল দেব, দিলীপ ভেঙ্কসরকর, রবি শাস্ত্রী ও শ্রীকান্তক টিমরে থিবা সত্ত্বে 1990 হঠাৎ আপনক ভলি জুনিয়র খেলাড়িকু ভারতীয় দলর ক্যাপ্টেন ঘোষণা করা যাইতিলা। ভল খেলি 100 কোটি লোকঙ্ক প্রিয় থিবা আজারুদ্দিন ম্যাচ ফিক্সিং মামলারে ধরা পড়িবা পরে হঠাৎ কহিলে যে মুসলমান হেবা কারণরু হি তাঙ্কু দণ্ড দিয়া যাইছে। তবে এই মামলায় মনোজ প্রভাকর, অজয় জাডেজা, নিখিল চোপ্রাঙ্কু মধ্য সমান দণ্ড হইতিলা। এই সমান কথা আয়ন খান মামলায় মধ্য লাগু, কারণ এই ড্রাগস মামলায় অন্য যেউমানে ধরা পড়িছন্তি সেমানে সমস্তে হিন্দু। আয়ন হন্তু বা আজারুদ্দিন, সমস্তঙ্কু মনে রাখিবাকু পড়িব যে দেশর আইন হিন্দু মুসলমান দেখি কাম করে নাহি, অপরাধ দেখি কাম করে। আউ খান সমর্থক মানঙ্কু আউ এক কথা মনে রাখিবাকু পড়িব যে দেশ এবে বদলি সারিলাণি, বর্তমান আউ এই আজারুদ্দিন সিন্ড্রোম ও ভিকটিম কার্ড খেলা যাই পারিব নাহি। ছদ্ম সেকুলারিজম ও তুষ্টিকরণ আড়রে দেশর লোকমানঙ্কু মূর্খ বনা যাই পারিব নাহি। ডক্টর সমন্বয় নন্দঙ্ক সহ ব্যুরো ইনপুট অর্গস নিউজ, ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ।